কক্সবাজারে বিমানের থাকায় দুই গরুর মৃত্যু, গরু কাউ গরু অবশ্যই একটা উইয়ার্ড ঘটনা, আই ডোন্ট নো ইফ ইউ অ্যাগ্রি উইথ মি অর নট, বাট আই থিঙ্ক এটা একটা উইয়ার্ড খবর। নাও বিমানের ধাক্কায় গরুর মৃত্যু, এটা কিভাবে সম্ভব, রাইট? বিমান হইতেছে আকাশে ওড়ে আর গরু হইতেছে মাটিতে বিচরণ করে। সো দেয়ার ইজ ওয়ান পসিবল এক্সপ্লেনেশন যে গরুগুলো আকাশে হচ্ছে উঠতেছিল, তারপর বিমানের সাথে সংঘর্ষ হয়েছে। অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার এক্সপ্লেনেশন যে বিমানগুলো যখন মাটি বিমানটা যখন মাটিতে নেমে আসে তখন গরুগুলোর সাথে ধাক্কা খাইছে। না দুইটার মধ্যে কোনটা ভাবতে থাকেন, আমিও ভাবতে থাকি, দেখি মোটামুটি কোনটা মোর রিজনেবল মনে হয়। কি শেষ নাকি কোনো একটা সিদ্ধান্তের দিকে পৌঁছাতে পারছেন নাকি আল্লাহ রহমতে? সো আমি চিন্তা ভাবনা করে মোটামুটি আমি ডিসাইড করছি যে আমার মনে হয় হচ্ছে গরুগুলো মাটিতে হাঁটা চলা করতেছিল, বিমানটা এসে গরুগুলোর উপরে পড়ছে। এখন দেখেন বাংলাদেশে তো কত রকম মৃত্যুর ঘটনা ঘটে, এগুলো নিয়ে তো আলোচনা করে ফেলছি হাজারবার, যে বাংলাদেশে যেসব মৃত্যু হয়, যেসব মৃত্যুর ঘটনা ঘটে, যেভাবে যে কারণে, মানে এমনিতে তো বলছি বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ পসিবিলিটি অ্যাজ অপোজ টু আমেরিকাকে যে বলা হয় ল্যান্ড অফ অপরচুনিটি, সেটার বিপরীতে বাংলাদেশ হচ্ছে ল্যান্ড অফ পসিবিলিটি। যে কোনো কিছু ঘটে যেতে পারে, ইউ ক্যান নট প্রেডিক্ট কী হবে, কখন হবে, কার সাথে হবে, কীভাবে হবে, আপনি ধরেন মারা যাবেন, আপনি কীভাবে মারা যাবেন, ইউ ক্যান নেভার ইমাজিন। এই যে গরুগুলা বিমানের সাথে ধাক্কা খেয়ে মরে যাবে, তারা কি জীবনে চিন্তা করছিল? এই গরুগুলো যখন ফ্যামিলির সাথে সময় কাটায় তারাও গল্প টল্প করে কতভাবে মারা গেছে, তাদেরও তো নিশ্চয়ই এরকম মিথ মিথ না ঠিক লেজেন্ডস আছে, রাইট? ফোকলোর গল্প স্বল্প আছে, গরু বলে কি মানুষ না নাকি তারা, তো তারা সেখানে গল্প টল্প বলছে হারে আমার জানাস আমার এরকম গরু ট্রাক্টরের সাথে ধাক্কা খেয়ে মরছি, তারপর হচ্ছে যে পিটে মেরে ফেলছে, তারপর হচ্ছে না খেয়ে মারা গেছি, তারপর সাপের কামড়ে মারা গেছি, কত রকম গল্প বলছে, প্লেনের ধাক্কায় মারা গেছি। এই এটা কিন্তু তাদের নাই লেজেন্ডে, তাদের এটা খুব রেয়ার কেস। এবং যেই দুজন গরু মারা গেছেন গরু আর কি, এনাদের তো মোটামুটি বেশ হাই, লাইক গরু প্লেনের সাথে ধাক্কা খেয়ে মারা যাবে বেশ একটা সম্মানজনক ব্যাপার কিন্তু। সো এই ধরনের মৃত্যু যে আমরা মানুষকে প্রেডিক্ট করতে পারি না বাংলাদেশে যে কীভাবে মারা পড়বো, এখন গরুরও প্রেডিক্ট করতে পারে না। সো আমি আপনাদেরকে বিভিন্ন সময় সময় আলোচনা করছি বিভিন্ন মৃত্যুগুলার ধরনগুলার মৃত্যুর, যে রাস্তা পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কনস্ট্রাকশনের কাজ করতেছে, ওই ছাদ থেকে ইট মাথায় পড়ে মরে গেছে। এখন যেই মানুষটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে তো আপনাকে আপনাকে যদি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় চারদিকে চোখ কান খোলা রাখা লাগে, তাহলে তো আপনি সারাদিন মনে করেন এই করতে হবে, কারণ আপনি ধরেন চোখ কান খোলা রাখলেন, কারণ যে দুর্ঘটনা ঘটে রাস্তায় কী হয়, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বাসে হইতেছে ব্রেক ফেল করে বাস গায়ের উপর চলে আসছে, কারণ বাসের ব্রেক নাই। কেন বাস ভাঙা বাস রাস্তায় নামছে, কেন নামছে, মগের মূল্যক রাষ্ট্রীয় কারণে। ওকে, সো আপনি ধরেন যে আপনি খুব সতর্ক, খুবই সতর্ক লোক, আপনি আশেপাশে সব পাশে তাকায় তাকায় সবসময় পা ফেলেন, ওই যে উপরের দিক থেকে যে ইঁট এসে পড়বে আপনার মাথায়, এই যে একটু ভুল করলেন, গেলেন অক্কা পেয়ে গেলেন। আরও কীভাবে মারা যেতে পারেন, ভাস্কর্য চাপা পড়ে, বাঘের ভাস্কর্য, ওই ভাস্কর্য ভেঙে পড়ে চাপা পড়ে মারা গেছে ওই যে ইয়েতে, ওই যে হোটেল শেরাটনের সামনে, রাইট? হোটেল শেরাটন না ঠিক, ওই যে কী বলে এটাকে, ওই যে প্যান প্যাসিফিক সোনারগড়ের সামনে একটা ভাস্কর্য ছিল, ওইটার নিচে চাপা পড়েও মানুষ মারা গেছে। ট্রাকের মধ্যে বালু, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বালুওয়ালা ট্রাক উঠে গেছে, আপনি বালুর নিচে চাপা পড়ে মারা গেলেন, এবং নিঃশ্বাস নিতে নিতে শেষ পানিতে ডুবে মারা যায়, মানুষ নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে, নাক মুখ দিয়ে পানি ঢোকে, হ্যাঁ লাংসে পানি চলে যায়, না 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 বাংলাদেশে আপনি বালু না, নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেছেন, বালু ঢুকতেছেন, লাংসে বালু চলে গেছে, লাংসও কনফিউজড যে কোন দেশে এসে পড়লাম, এগুলো কী, এটা কী আসলো এখানে, কী চলে আসলো, আমি তো এই ম্যাটেরিয়ালের সাথে, সাবস্টেন্সের সাথে পরিচিত না। সো বাংলাদেশে মানুষ থেকে শুরু করে গরু ছাগল কুত্তা বিড়াল, কারোর কোনো কেউ কারোর পক্ষে ধারণা করা সম্ভব না যে সে কীভাবে এই দেশে মারা পড়বে, রাইট? সো সেটা গেল প্রথম বাস্তবতা। নাও সেকেন্ড বাস্তবতা হচ্ছে যে এটা নিয়ে আলোচনা বা সমালোচনা করার সুযোগ আছে কিনা। দেখেন আমি তো আর আনরিজনেবল হব না বা রিজনেবল আলোচনা করতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু বি আনফেয়ার। সো এই ধরনের রেশিওতে ফেললে যে আপনি বজ্রপাতে মৃত্যুর সম্ভাবনা কত একটা মানুষের, অথবা মনে করেন যে হাঙ্গরের পেটে চলে গিয়ে মারা পড়ার, এটারও কিন্তু একটা আছে, আপনার কি বলে প্রবাবিলিটি আছে, আপনি সব কিছুর মোটামুটি পৃথিবীতে এনিথিং ইউ ক্যান থিঙ্ক অফ সেটার একটা দেখবেন যে ডেটা খুঁজলে পেয়ে যাবেন, একটা প্রবাবিলিটি আছে সেইভাবে মারা পড়ার, খুবই লো প্রবাবিলিটি। যেমন ধরেন যে আপনি তিমি মাছের পেটে যাওয়ার প্রবাবিলিটি, তিমি মাছ তো মানুষ খায় না, দু একটা নিশ্চয়ই খাওয়ার ঘটনা ঘটছে দেখি, 0.001% বা যাই হোক সম্ভাবনা সেটা আছে, যে কোনো কিছু ভাববেন আপনি ওটার একটা পেয়ে যাবেন যে এই প্রবাবিলিটি আছে আপনি এইভাবে মারা যাওয়ার, কারণ কেউ না কেউ কখনো না কখনো সেভাবে মারা পড়ছে। সো দুর্ঘটনা ঘটার রানওয়েতে পাখির সাথে ধাক্কা লাগার প্লেন, এটা একটা প্রবাবিলিটি পাবেন। গরুর সাথে কুকুরের সাথে, এর আগে কিন্তু কুকুরের সাথে ধাক্কা লাগার ঘটনা ঘটছে, কুকুর মারা পড়ছে। সো রানওয়েতে বিমানের গরু কুকুর ছাগল বিড়াল এগুলোর সাথে ধাক্কা লেগে মারা যাওয়ার প্রবাবিলিটি পৃথিবীতে এক্সিস্ট করার কথা না, হ্যাঁ? কিন্তু যে বাংলাদেশের মতো দেশ আছে দুই একটা, এরা মোটামুটি ওই যে
ধরেন ওয়েস্টের মানুষজন যেটা বললাম, আপনি একটা উইয়ার্ড কিছু চিন্তা করলেন যে এইভাবে দেখি তো মারা যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, আদৌ এটার কোনো প্রবাবিলিটি আছে কিনা, তারপর আপনি খুঁজলে কিছু না কিছু পেয়ে যাবেন, একদিন কোথাও না কোথাও এগুলো ঘটে। সো মনে করেন একজন আমেরিকান বসে চিন্তা করতেছে যে কত উইয়ার্ড একটা আইডিয়া আনা যায়, হ্যাঁ খুব সে ইনোভেটিভ, সে চিন্তা করলো যে রানওয়েতে প্লেনের সাথে ধাক্কা লেগে কুকুর মরে যাওয়ার প্রবাবিলিটি, এটা তো ওয়েস্ট আবার কুকুর টুকুর পালে। সো মনে করেন সে গুগলে সার্চ দিয়ে দেখলো যে এই 0.00 এত পার্সেন্ট, কি এই প্রবাবিলিটি কোথেকে আসলো, এই ঘটনা এর আগে কোথায় ঘটছে, বাংলাদেশে ঘটছে, হ্যাঁ রিশালার, ওকে। তারপর সে আরও সারা রাত মাথা খাটাইলো যে কী চিন্তা করা যায় যেটা সম্ভব না, এক কাজ করি রানওয়েতে গরুর সাথে ধাক্কা লেগে, কারণ ওয়েস্টিং তো আপনার এই যে স্ট্রে অ্যানিমাল থাকা সম্ভব না, ওয়েস্টিং তো আপনার স্ট্রে অ্যানিমাল থাকতে পারবে না, সকল কিছু ইদার প্যাট অ্যানিমাল অথবা সিস্টেম করা কি রাস্তাঘাটে কোনো স্ট্রে অ্যানিমাল ঘুরতে পারবে না, গরু ছাগল এগুলো। সো এবং গরু ছাগল তো ফার্মে থাকে, রাইট, মানে বনে গেলে ওয়াইল্ড লাইফ হলে সেটা আলাদা কথা। সে মনে করেন চিন্তা করলো যে একটা শহরের মধ্যে ইয়ে আছে বিমানবন্দর, এখানে তো স্ট্রে অ্যানিমাল থাকার কথাই না, তাও যদি স্ট্রে অ্যানিমাল থাকেও যে আমি জানি ওই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে কুকুর বিড়াল পথে ঘাটে ঘুরে, সো হাউ অ্যাবাউট একটু ইনোভেটিভ হই, একটু ইনোভেটিভ হওয়ার চেষ্টা করি, হাউ অ্যাবাউট হচ্ছে গরুর সাথে ধাক্কা লেগে রানওয়েতে, হ্যাঁ সে দিল সার্চ গরুর সাথে ধাক্কা লেগে, বিমানের সাথে ধাক্কা লেগে গরু মরার পসিবিলিটি কত পার্সেন্ট, ওর কি সেখানেও পসিবিলিটি চলে আসছে, আরে কি এই ঘটনা আবার কোন দেশে ঘটছে, এই যে সোনার বাংলায় ঘটছে। নাও যেটা বললাম যে এই ধরনের পসিবিলিটি তো অলমোস্ট লাইক মাইনাস কিউল, রাইট, মিনাস কিউল এগুলো না ঘটার, মাইনিউট মিনাস কিউল এগুলো ঘটার সম্ভাবনা নেই বললেই চলে। সো সেটা অ্যাক্সিডেন্ট, তো অ্যাক্সিডেন্ট নিয়ে এত কথা বলার কিছু নাই, যে অ্যাক্সিডেন্ট হইতেই পারে, কিন্তু এটা কিন্তু আসলে অ্যাক্সিডেন্ট না, রাইট। আপনি যখন ইয়েতে বিমানবন্দরে হচ্ছে যখন পাখির সাথে যখন সংঘর্ষ হয় বিমানে, সেটা একটা অ্যাক্সিডেন্ট, এবং সেই অ্যাক্সিডেন্টটাকে প্রিভেন্ট করার জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হয়, যে আপনার ইভেন একটা ইয়েও টেকনোলজি আবিষ্কার করছে কে জানি, ডিকয় মানে হচ্ছে একটা রোবট পাখি আর কি, ইগল পড়ছিলাম মাঝখানে খবর কি একটা আবিষ্কার করছে আর কি, সো রোবটের ইগল, সে হচ্ছে ওই ইগল দেখলে আবার ছোটো ছোটো পাখিগুলো ভয় পালায় যায়, সো বিমান উড্ডয়নের সময় সেই রোবট ইগলটা হচ্ছে প্লেনে এয়ারপোর্টে উড়াবে, উড়াইলে হচ্ছে পাখিগুলো ভয়ে সরে যাবে, তাহলে আর প্লেনের ইঞ্জিনের মতো ইঞ্জিন তো হইতেছে ঘুরে টান দিয়ে সাক করে নিয়ে আসে পাখি টাখিরে, আবার পাখির সাথে ধাক্কা লাগে প্লেনের উপর সামনের ওই যে ইয়ের কাঁচ, যে চালক পাইলটের কাঁচ ভেঙে যাওয়ার অনেক ঘটনা ঘটে। সো পাখির সাথে এটা একটা রিয়েল থ্রেট, পাখি তো আকাশে ওড়ে, গুরুতর আকাশে ওড়ে না, ওই যে ওয়েস্টে একটা প্রবাদ আছে যে পিগস ক্যান ফ্লাই, মানে ইয়ে তো উঠতে পারে না, কি জানি বলো আপনার পিক তো উঠতে পারে না, সো ওরা একটা মকারি মানে মক করে বলে আর কি, যে মানে পিক্সও মানে শুকরও উঠতে পারে না, বাংলাদেশও কোনো দিন বিশ্বকাপ জিতবে না, এরকম একটা আর কি এক্সপ্রেশন। সো মনে করেন আমাদের দেশে যদি, সো তারা মনে করেন যে চিন্তা করছে যে মানে গরু তার ফ্লাই করতে পারে না, সো না আমাদের দেশের জন্য আমাদের গরু ক্যান ফ্লাই, কারণ বিমানের সাথে সংঘর্ষ হচ্ছে। সো পাখির জন্যে বিমানবন্দরে পাখির জন্য অনেক রকম ব্যবস্থা রাখা হয়, জানি জানি পাখির সাথে অ্যাক্সিডেন্ট না হয়, অ্যান্ড গরুর জন্য আপনি কী করবেন সেটা আমাকে বলেন, এই অ্যাক্সিডেন্ট আপনি কীভাবে প্রিভেন্ট করবেন, কুকুরের সাথে এটা কেমনে করবেন। নাও এখন যে কথাটা বললাম, যদি এমন হইতো যে একটা গরু সামহাও ঢুকে পড়ছে এয়ারপোর্টে, এটা নিয়ে কথা বলার কিছু নাই, একটা গরু এয়ারপোর্টে ঢুকেই গেছে, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, ওই যে মার্ফিজ ল আর কি, ইফ এনিথিং ক্যান গো রং ইট উইল গো রং। সো আপনি যদি এয়ারপোর্টে গরু ছাগল ঢোকার অবাধ ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হবেই, এটা কিন্তু আর অ্যাক্সিডেন্ট বলতে পারবেন না, তখন এটা হচ্ছে একটা ইনসিডেন্ট, এটা একটা ইভেন্ট, রাইট। সো যেটা বললাম, যদি সকল সিস্টেম ঠিকঠাক করা থাকতো যে এয়ারপোর্টে গরু কুকুর বিড়াল হাঁটবে না রানওয়েসে, তারপর ঢুকে পড়ছে দু একটা, সেটা একটা অ্যাক্সিডেন্ট, সেটা নিয়ে কথা বলার কিছু না, কিন্তু তা তো না, এই কক্সবাজার এয়ারপোর্টে কোনো ধরনের ইয়ে নাই, বেড়া নাই, কোনো ধরনের কী বলে এটাকে আপনার প্রাচীর নেই, সীমানা প্রাচীর নেই, যে আমি পড়ি প্রায় 75 বছর বয়সী এই বিমানবন্দরে নেই কোনো সীমানা প্রাচীর, বর্তমানে এর সীমানা প্রাচীর নির্মাণ কাজ চলছে। হ্যাঁ সো কেন এই দেশে কি একটা এয়ারপোর্টে সীমানা প্রাচীর তৈরি করার টাকা নাই, একটা এয়ারপোর্টে সীমানা প্রাচীর তৈরি করার বাজেট নাই, এটা কি টাকার অভাব নাকি এই চূড়ান্ত রকম দায়িত্বহীনতা, চূড়ান্ত রকম অব্যবস্থাপনা? সো এটাকে আর অ্যাক্সিডেন্ট বলা যায় এটাকে? লাইক অ্যাগেন আই স্যার, যদি দেয়াল প্রাচীর সীমানা প্রাচীর সব থাকতো, একটা ফাঁক দিয়ে একটা গরু ঢুকে গেছে, একটা কুকুর ঢুকে, ওকে ফাইন, সেটা নিয়ে কথা বলার কিছু নাই, ব্যাপারটা তো তা না, কোনো সীমানা প্রাচীর নেই, তো গরু তো ঢুকবে, এই যে এখানে আরেকবার কুকুরও মারা পড়ছে, এই যে কোথায় জানি পড়লাম, এই যে প্রায়ই এই রানওয়েতে প্রায় মানুষ ও গরু ছাগল ঢুকে পড়ে, ফলে উড়োজাহাজ ওঠানামার ফাঁকে প্রায় বিমানবন্দরের রানওয়েতে আশেপাশের মানুষ ও গরু ছাগল ঢুকে পড়ে, সেগুলো তো অ্যাক্সিডেন্ট, রাইট। নাও অনেক আগে আমি একটা লেখা লিখছিলাম যে বাংলাদেশ থেকে কেন সরাসরি ইউএসএতে কোনো ফ্লাইট নেই, এই প্রশ্নে, এই প্রসঙ্গে, তো সেটা হচ্ছে আমি দীর্ঘ সময় জানতাম না যে কী কারণে নাই, আমি অনেকদিন পর্যন্ত ভাবছিলাম যে আমি লেখাটা থেকে শেয়ার করতেছি, দুইটা সম্ভাব্য, যে একবার এত ফিউয়েল নিয়ে এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব না, বিমানগুলা বিমান চেঞ্জ করতে হবে মাঝখানে পথে, এই কারণে হয়তো বা সরাসরি ফ্লাইট নেই, মানে কিছু ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছিলাম, আরেকটা হচ্ছে সরাসরি বাংলাদেশ যুক্তরাষ্ট্র ফ্লাইট ব্যবসায়িকভাবে লাভজনক না, সো আমি ভাবছিলাম হয়তো বা এত সংখ্যক বেশি সংখ্যক মানুষ এত ফ্রিকোয়েন্টলি ইউএস বাংলাদেশ যাতায়াত করে না, যেটার জন্য এত দীর্ঘ লম্বা ফ্লাইট অপারেট করা ফিজিবল হবে আর কি কমার্শিয়ালি, মেবি এই দুইটার কোনো একটা কারণে। সো আমি মোটামুটি এরকম চিন্তা ভাবনা করে নিজেকে ব্যাখ্যা দাঁড় করে নিয়েছিলাম, হয়তো এই দুইটার কোনো একটা কারণে হবে।
না, তারপর আমি জানতে পারলাম একটা রিপোর্ট থেকে, পর একটা খবর পড়ে, যে না, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে সরাসরি ফ্লাইট নেই, কারণ যুক্তরাষ্ট্রে কোনো দেশ ফ্লাইট চালাতে হলে তাকে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটির ফ্লাইট স্ট্যান্ডার্ড রেগুলেশন অনুসারে ক্যাটাগরি 1 ছাড়পত্র পেতে হয়। বাংলাদেশের ক্যাটাগরি হচ্ছে 2, অর্থাৎ বেসিক্যালি সাব স্ট্যান্ডার্ড হওয়ার কারণে বাংলাদেশি প্লেনকে আমেরিকায় ঢুকতে দেওয়া হয় না। সো কেন দিবে বলেন বাংলাদেশকে? এই যে খবরটা পড়লাম, এই খবরগুলো শুনলে কোনো ভদ্রলোক তো পাগল হয়ে যাবে, যে গরুর সাথে বিমানের রানওয়েতে, একবার না অ্যাক্সিডেন্ট না, কুকুরের সাথে গরুর সাথে, মানুষও হাঁটাহাঁটি করে রানওয়েতে, এগুলো কোনোটাই অ্যাক্সিডেন্ট নয়। মোটিভেশনাল অনেকরা, আমাদের স্পিকাররা অনেক রকম ভুল বুঝিয়ে ফেলবে আপনাকে, দেশও আপনার, দোষও আপনার। কখনো নিজে কখনোই প্রশ্ন করবেন না যে দেশ আপনাকে কী দিল, আপনাকে প্রশ্ন করতে হবে আপনি দেশকে কী দিলেন, কথা বোঝেন নাই। আমি দেশকে এটাই দিছি, আমি দেশকে দিছি যে আমি এয়ারপোর্টে রানওয়েতে যখন বিমান ওঠানামা করে তখন আমি সেখানে গিয়ে দাঁড়ায় থাকি না, আমি এটাই দেশকে দিছি, আর কী দিতে পারি আমি? হ্যাঁ, রানওয়েতে দাঁড়ায় অনেকে তো দাঁড়ায় আছে, আমি তো দাঁড়ায় নাই, এটাই আমার দেয়া ছিল এই দেশকে। সো দেখেন, এই হচ্ছে ঘটনা। এখন এগুলো নিয়ে কী বলবো, এই ইউনিক ঘটনা, এগুলো বাংলাদেশ ছাড়া অন্য কোথাও ঘটনা ঘটা সম্ভব না। আপনি একটা খবর দেখলেই আপনি বুঝে যাবেন যেটা কোন দেশে ঘটছে। যা হোক, খুবই হাস্যকর একটা নিউজ, কিন্তু আমি আসলে কিছুটা বেদনা বিধুর হয়ে পড়ছি এই নিউজ দেখে, কারণ মানুষ মারা পড়তে পারতো, অনেক মানুষ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, চাকার সাথে ধাক্কা লেগে গরুগুলো মারা পড়ছে, কিছু খবরে বলতেছে ইয়ের সাথে, বিমানের পাখার সাথে, কিন্তু সেটা সঠিক না বুঝলাম পরবর্তীতে বেশ কয়েকটা রিপোর্ট পড়ে। কারণ তারা যখন ঢাকাতে আসছে প্লেনটা কক্সবাজার থেকে ঢাকায়, তারা হচ্ছে সেখানে টাওয়ারে যোগাযোগ করে বলছে যে আমাদের চাকার সমস্যা হয়েছে, আমাদের ল্যান্ড করার সময় তোমরা লজিস্টিক্স রেডি রাখো আর কি। সো তার মানে চাকাই দুর্ঘটনা ঘটছে, যে আর পাখার সাথে বাড়ি লাগলে আসলে এটা প্লেনের জন্য এটা মানে ফিটাল হয়ে দাঁড়াইতো আর কি, সেমন তেমন। সো আমি কনভিন্সড হয়েছি যে পাখায় না, চাকায় লাগছে গরুগুলো ধাক্কা। তো কী বলবেন এখন বলেন, এগুলো যে মাঝখানে আপনার আছে না, যে যুক্তরাষ্ট্রে ফ্লাইট বন্ধ করে দিয়েছিল বাংলাদেশের, ওরা হচ্ছে করছে সেবর করছে আর কি, কী বলে, স্টিং অপারেশন করছে বাংলাদেশের এয়ারপোর্টে, ঠিকমতো চেক টেক করা হয় কিনা এটা দেখার জন্যে। তারা নিজেরা নিজেদের কি অবৈধ জিনিস প্ল্যান্ট করছে, প্ল্যান্ট করার পর দেখছে যে স্ক্যান টেস্ক্যান সব পার হয়ে চলে আসতেছে বাংলাদেশে, কেউ চেকও করতেছে না। তারপর বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের ফ্লাইট, সম্ভবত কমার্শিয়াল ফ্লাইট, মানে মানে প্যাসেঞ্জার ফ্লাইট না, ওটা সম্ভবত ছিল কার্গো নাকি প্যাসেঞ্জার, আমি জানি না, খবরটা পড়ছিলাম তখন মনে আছে, যে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এই কারণে যে বাংলাদেশ সিকিউরিটি, এয়ারপোর্টে কোনো সিকিউরিটি নাই। তা এগুলো কি কোনো, এগুলা শিয়ার অব্যবস্থাপনা, শিয়ার গান্ডুগিরি না, ইউ টেল মি, এগুলোর কোনো ব্যাখ্যা আছে? কিন্তু বাঙালি দেখবেন ঠিকই ব্যাখ্যা নিয়ে চলে আসবে, 500টা ব্যাখ্যা 500 জন দাঁড় করায় ফেলবে যে হ্যাঁ হ্যাঁ না, এগুলো হইতেই পারে, আমরা স্ট্রাগলিং সিভিলাইজেশন, আমরা উঠে আসতেছি, মানে আরও সময় লাগবে, একটু সময় দেন আমাদেরকে, আর 5-10 বছর সময় দিলে এয়ারপোর্টে আর গরু ছাগলের সাথে প্লেনের ধাক্কাধাক্কি হবে না, রানওয়ে নিয়ে কাড়াকাড়ি হবে না গরু ছাগলের সাথে প্লেনের। সো এদের ব্যাখ্যার কোনো শেষ নাই। সো এই কারণে খুব দুঃখ, হতাশটা আসলে যে যতটা লাগে হচ্ছে খবরগুলো দেখে, তার চেয়ে বেশি লাগে হতেছে আমাদের বাঙালি ভাই বেড়াদের কাজকর্ম দেখে। এদের মধ্যে কোনো খারাপ লাগার অনুভূতি নাই, কোনো অনুশোচনার অনুভূতি নাই, কোনো স্যাড ব্যাড ফিলিং নাই, এরা সব কিছুর ব্যাখ্যা আছে এদের কাছে। সো আমি যে স্যাড এই খবরগুলো দেখে, যে এগুলো কী, এটা একটা দেশ, এটা একটা রাষ্ট্র, এটা একটা সভ্য দেশ, এটা কত সাল, 2021 সালে কেন রানওয়েতে গরু ছাগলের সাথে ধাক্কা খেয়ে প্লেনের ধাক্কা লেগে গরু ছাগল মারা পড়বে, তাদের দুর্ভাগ্যটার কথা চিন্তা করেন, গরু ছাগলগুলোর যে এরা এইভাবে মারা পড়তে হলে এদেরকে, মনের সুখে রানওয়েতে হাঁটতেছে কী সুন্দর চারপাশ খোলামেলা, হঠাৎ করে একটা মুখোমুখি সংঘর্ষের মৃত্যু, এই খবরগুলো মেক্স মি স্যাড। এবং তার চেয়ে যেটাও যেটা বললাম আমাকে বেশি স্যাড করে, সেটা হচ্ছে যে এই খবরগুলো মেক্স মি অ্যান্ড মি অনলি স্যাড, এই খবরগুলো আমার জাতি ভাইদেরকে স্যাড করে না, তাদের গর্বের কোনো শেষ নাই।